গুড মর্নিং ফ্রেন্ড, বুলটি ডট পলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো ফ্রেন্ড? আমরা ভালো আছি। এই সকালে উঠলাম, আজ থেকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। প্লিজ সঙ্গে থেকো, প্লিজ বন্ধুরা দেখতে থাকো আমি সারাদিন কী করছি। যে আমার মা আসছে, মা রাস্তায় ব্যাগ দেবে, আমরা রাস্তায় যাচ্ছি। কে কে যাচ্ছে? অদ্রিয়া, আমি, রন্নেশা। এই দেখো চলে এসেছি। মা যে কি পাঠিয়েছে, এটা কোনো খাবার টাবার হবে? আর এই যে ডিম পাঠিয়েছে, হাঁসের ডিম আর মুরগির ডিম, দেশি ডিম। এটা কি? ধনে পাতা, সবজি, আর এইটার ভেতরে আছে খিচুড়ি, ওই টিফিন কারিটার ভেতরে। এই দেখো মা খিচুড়ি পাঠিয়েছে। কালকে একটু অনুষ্ঠান মতো হয়েছিল, বাড়িতে করেছিল, তার জন্যে মা খিচুড়ি করে রেখেছিল, আমাদের জন্য আলাদা করে তুলে রেখেছিল। গুড ইভিনিং ফ্রেন্ড, আজকে রাত্রে একটু করব, চানা করব, রুটি করব। কি করে কি করি সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এখানে সব মশলা করা হয়ে গেছে। আর এই দেখো আলু আর ছোলাকে আমি সিটি দিয়ে নিয়েছি তিনটে, এর ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে সিটি দিয়েছে, তাহলে দেখো কালারটাও কি সুন্দর হয়েছে, আর ওই সব চানার ভেতরে লবণটাও ঢুকবে। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। এবার আমি একটু জিরে দিয়ে দেবো, গোটা জিরে। তেলটা ভালো গরম হয়নি। এটা পুড়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মশলাটা দেবো। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি মশলাটা দিয়ে দেবো। আমি এবার এই যে সম্পূর্ণ মশলাটার ভিতরে আমি কী করি বলো তো, হলুদ আর লবণ দিয়ে ভালো করে ই করে জল দিয়ে তারপরে আমি মশলাটা দিই কষানোর জন্যে। দেখো মশলাটা দেওয়া হয়ে গেছে, এখন মশলাটা কষিয়ে নেবো আমি। গায়ে থেকে যখন তেল ছেড়ে ছেড়ে দেবে, শুকিয়ে আসবে মশলাটা, তখন আমি আলু আর চানাগুলো দিয়ে দেবো, তারপরে কষিয়ে জল দেবো। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আমি এবার কী করি বলো তো, এই গরম মশলা গুঁড়ো দিই না। এ দেখো গোটা গরম মশলাগুলো আমি কষানোর সময় দিয়ে দিই। দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখো তেল ছেড়ে দিয়েছে, আমার কষানো হয়ে গেছে মশলা। এবার আমি চানার আলুগুলো দিয়ে দেবো। এরকম জল দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দেবো। আমি যে তরকারি হচ্ছে গ্যাসে রয়েছে, আমি আটাটা মেখে নেব, মেখে নিয়ে তারপরে রুটিটা করা শুরু করব। যে আমার আটা মাখা প্রায় হয়ে গেছে, এখন আমি রুটিটা করে নেব। রুটিগুলো করে নিলাম, করে নিচ্ছি। এ দেখো আমার রুটি বানানো হয়ে গেছে, আর এই যে চানা করেছি, কমপ্লিট রান্না।
গ্যাসের টেবিল টেবিল মোছা, গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। দুধ গরম বসিয়ে দিয়েছি, এখন মেয়েদেরকে খেতে দেব। ছোট মেয়ে খুব কান্না করছে, ও খাইয়ে নি, তারপরে কথা বলছি। ওদের খেতে দিয়ে এসছি, দুই মেয়েকেই খেতে দিয়ে দিয়েছি। এখন আমি চটপট করে বাসনগুলো ধুয়ে ফেলি, তারপর আমি খেতে বসবো। কড়াই টড়াইগুলো সব বেসিনে জমা হয়ে গেছে, ভরে গেছে বেসিন আর কি, ওগুলো সব ধুয়ে ফেলি, তারপরে আমি ওদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, বাই ফ্রেন্ড, আমার সব কাজকর্ম কমপ্লিট, এখন আমি ঘুমোবো। রান্নাঘর থেকে সব সারা হলো, এখন আমি ঘরে যাব। মেয়েরা ঘুমিয়ে গেছে, এখন ঘুমাবো। বাই, গুড নাইট।